আসসালামু আলাইকুম আরহামি আল্লাহামিহাদা আল্লাহ রসুলি মাল্লান প্রিয় দিনী ভাই বোনেরা অনেকেই আমাকে একটি প্রশ্ন করেছেন যে হুজুর অ্যান্ড্রয়েড সেটে অজু ছাড়া ওর আনসারি পরা যাবে কি না প্রিয় বন্ধুগণ যারা আমাকে এই প্রশ্নটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা করেছেন কারণ এই বিষয়টি সকলেরই জানা উচিত প্রিয় বন্ধুগণ এখন যুগ উন্নত হয়েছে মানুষের জীবনযাত্রার ধারণ পাল্টে গেছে আগে যদি আমরা কোরআন শরীফ সবখানে পড়তে চাইতাম তাহলে কিন্তু কাগজে ছাপানো কোরআন শরীফ আমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে হতো কিন্তু এখন আমরা মোবাইলের মধ্যেই এই বিশেষ কাজটি করতে পারি এখন আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা কোরআন শরীফ মোবাইলের মধ্যেই পড়তে পারি শুধুমাত্র কোরআন শরীফ কেন কোরআন শরীফের তর্জমা তফসিল পর্যন্ত আমরা এই মোবাইলের মধ্যেই পড়তে পারি তো বন্ধুরা এখন কথা হলো যে এই মোবাইল ফোনে অজু ছাড়া কোরআন শরীফ ছাড়া কোরআন শরীফ আর দ্বিতীয় কথা হলো যে অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা এখন বিষয়টি বিশেষভাবে খেয়াল করুন যে হ্যাঁ আপনি অজু ছাড়া কোরআন শরীফ পড়তে পারবেন কিন্তু কোরআন শরীফ ধরতে পারবেন না স্পর্শ করতে পারবেন না যদি আপনি কোরআন শরীফ ধরতে চান তাহলে অবশ্যই আপনাকে সহকারে পবিত্র অজু অবস্থায় কোরআন শরীফ ধরতে হবে স্পর্শ করতে হবে আর আপনার যদি অজু না থাকে আপনি কোরআন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু তো যদি আপনি কোরআন শরীফ অজু ছাড়া ধরতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা কাপড়ের সহযোগিতা নিতে হবে আপনার হাতের মধ্যে কাপড় পেঁচিয়ে তারপরে যদি আপনি কোরআন শরীফ স্পর্শ করেন ধরেন এতে করে কোনো সমস্যা হবে না তো প্রিয় বন্ধুগণ এখন আসি মোবাইলের ব্যাপারটায় মোবাইলের মধ্যে কিন্তু ফুল ডিসপ্লেতে কোরআন শরীফের অক্ষরগুলো থাকে হরফগুলো থাকে লেখাগুলো থাকে তো আপনি যদি অজু ছাড়া কোরআন শরীফ মোবাইলের মধ্যে পড়েন সেক্ষেত্রে ডিসপ্লের দুই সাইডে যদি ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গা দিয়ে আপনি স্ক্রল ডাউন করবেন বা আপনি পৃষ্ঠা পরিবর্তন করবেন অজু না থাকা অবস্থায় বিশেষভাবে লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন হরফের মধ্যে আপনার আঙ্গুল না পড়ে বা আপনার হাত না পড়ে তো বন্ধুরা এরকম সতর্কতার সহিত যদি আপনারা মোবাইলে কোরআন শরীফ পড়েন তাহলে ইনশা আল্লাহ কোনো গুণা হবে না নেকি হবে তবে অজু সহকারে কোরআন শরীফ পড়া হলো উত্তম ভালো এবং নেকি অনেক অনেক গুণ বেশি এজন্য চেষ্টা করবেন সব সময় অজু সহকারে কোরআন শরীফ তেলাওয়াত করার বন্ধুরা আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি তারপরেও বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়ে জানতে পারে এবং উপকৃত হতে পারে আপনার কারণে যদি কেউ উপকৃত হয় তাহলে এর বিনিময় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিও পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন